কিউরিওসিটি কালকে থেকে ঘুরছে এবং আমাকে বারবার আলাদা করে নানান প্রেস থেকে প্রশ্ন করেছে। ডাকার কারণ হচ্ছে গত দুদিন ধরে আমাকে হ্যারাস করার একটা নতুন অস্ত্র পেয়েছে। আমার কাছে যা রিপোর্ট বা আমাকে যিনি করছেন তিনি বলছেন যেটা করা হচ্ছে শিক্ষামন্ত্রীর নির্দেশে এবং শিক্ষামন্ত্রীর ওপর নির্দেশ দিয়েছেন নাকি স্বয়ং মুখ্যমন্ত্রী, পুরো বিষয়টা আমার কাছে বিস্ময়কর, অত্যন্ত বেদনা। তার কারণ হচ্ছে ঠিক একটা অনামী কলেজ মিলি আলামিন কলেজে 2003 থেকে আমার যাত্রা শুরু। প্রথমে পার্ট টাইমার, আমার কাছে খুশি হয়ে ফুল টাইম কন্ট্রাকচুয়াল, আর তারপর কলেজ সার্ভিস কমিশন থেকে এই কলেজেই আমি রেকমেন্ডেড হই ফুল টাইম ফ্যাকাল্টি হিসেবে। তার আগে এই এই আমার ফুল টাইম ফ্যাকাল্টি হওয়ার আগে একজনের নেতৃত্বে গুটিকতক অশুভ বুদ্ধি সম্পন্ন মানুষ কমিউনিটির কার্ড খেলতে শুরু করেন। আমি প্রথম পরিচিত হই কম কথাটার সঙ্গে, আমি প্রথম পরিচিত হই কমিউনাল ট্যাগ দেয়া যায় শিক্ষিত লোককে এই ধরনের কনসেপ্টের সঙ্গে, আমি পরিচিত ছিলাম না। সভ্য সমাজে আজকের দিনেও এই ধরনের জিনিস হয় বলে আমি জানতাম না। নানান টার্বুলেন্সের মধ্যে দিয়ে আমি এগিয়েছি, কখনো কোর্টের দরজা ধাক্কা দিতে হয়েছে, কখনো শিক্ষামন্ত্রীর কাছে অ্যাপিল করতে হয়েছে। আমি কৃতজ্ঞ যে কোনোবারই আমার পরাজয় ঘটেনি, কারণ আমার অস্ত্র আমার শক্তি একটাই, সেটা হচ্ছে সত্য। সত্যের বাইরে একদিনের জন্য কোনো কিছু ভরসা, কন্ট্রাকচুয়াল পার্ট টাইম গেস্ট প্রত্যেকে আছেন, নন টিচিং স্টাফ তিনি সুইপারই হোক বা অ্যাকাউন্টেন্ট হোন, যিনি আছেন পার্মানেন্ট নন পার্মানেন্ট সবাই আছেন। আমি দুঃখিত যে আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে যেতে পারছি না, তবে আমি যাদের নাম বলছি তারা যদি একটু মানে এরাই আমার পরিচয় চাই না। আছে নগমা আহমেদ, আছে জরিন সত্তা, আছে রৌনক সাবা, আছে জিনাত মুশতাক, আছে অন্তলিনা। আমি সিনিয়রিটি ওয়াইজ ডাকতে পারছি না, আমার মানসিক অবস্থা সত্যি বান্ধবীকে, আমার তো আজকাল নাম আমি ভুলে যাচ্ছি, শোভন বান্ধবী হিসেবেই একটা পরিচয় চারিদিকে ঘুরে বেড়ায়। চিনে নিন শোভন, শোভন বান্ধবীকে 10 বছরের পুরনো 5 বছরের পুরনো ছবিগুলো আপনারা ফেসবুক থেকে নিয়ে নিয়ে এক একদিন আর্টিকেল চলছিল, আমি সেই কারণে বন্ধ করলাম। কিন্তু ফেসবুকে যারা আছেন, আমার কলেজের থেকেও তোমরা নিশ্চয়ই আছো, আমি তোদেরকে খুব মন দিয়ে দেখতে বলবো এই ফেসবুক ভিডিওগুলো তোরা দেখেছিস কিনা। আমি আমি সিরিয়ালি যাচ্ছি, 5th অগস্টের ফার্স্ট ভিডিওটা চালানো হোক। ইউনানিমাসলি আমার সিনিয়র মোস্ট টিচার আছে এখানে অরবিন কর, এবং তখন আরো একজন ছিলেন জৈনাবাজি, দুজনে মিলে সিদ্ধান্ত নেন যে কলেজের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তারা তাদের রাইট ফরগো করে আমাকে টিচার ইনচার্জ বানাবে। টিচার ইনচার্জ বানানোর সিদ্ধান্ত সম্পূর্ণ গভর্নিং বডি ইউনানিমাস ডিসিশন ছিল, সেখানে ফরচুনেটলি আমার ধর্ম ম্যাটার করেনি, কিন্তু আজ আমার ধর্ম ম্যাটার করছে। হঠাৎ করে আমি হিন্দু হওয়ার কারণে আমাকে একটা কথা শুনতে হচ্ছে, আমি কমিউনাল, ছোট্ট ঘর, প্রত্যেকে না দেখতে পেরেও শুনতে পাবেন কথাগুলো, একটু ধৈর্য ধরে প্রত্যেকটা কথা খুব মন দিয়ে শুনবেন, কোন কোনগুলো সত্যি, কোন কোনগুলো সত্যি, তাদের চেয়ারে বসুক, কারণ তাদের এখনো একটা জিনিস দেখা বাকি আছে। আমাদের কলেজের এই চেহারাটা আপনারা কেউ চেনেন কিনা, যেসব সত্য আপনারা শুনবেন সেগুলো আদৌ সত্য কিনা, এই কথা আমি বলবো না, আপনারা জানাবেন প্রেসকে। এই জন্য আজকে আমার এই প্রেস কনফারেন্স প্রাইমারিলি ডাকা, এবং যা দেখাতে চলেছি তার পেছনে কার নির্দেশ আছে বলে যিনি করেছেন এই ভিডিওগুলো তার যা যা বক্তব্য আমি শুনেছি সেটাও আমি আপনাদের বলবো। ভিডিও আপলোড করে একজন মানুষের জন্য এমন একটি এরিয়া যেখানে, যেটি কিন্তু মুসলিম অধ্যুষিত এরিয়া, সেখানে আমি একজন হিন্দু টিচার পড়াতে যাই, কোনোদিনও আমি নিজেকে অসুরক্ষিত পাইনি, এক্সেপ্ট ফর আ ফিউ অকেশনস যেখানে খুব পরিকল্পিতভাবে কমিউনাল উস্কানি দিয়ে, ধর্মীয় উস্কানি দিয়ে আমার উপর অ্যাটাক করা হয়েছিল। আবার সেই কালো দিন নেমে আসছে,
তবে এবার আমি নামতে দেবো কিনা তার আগে আমি কিছু বড় সিদ্ধান্ত নেব। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।